স্বাগত বিরতিহীন সংবাদ দুপুরে আপনাদের সাথে রয়েছে আমি সাইন ইসলাম এবং আমি সাফাউদ্দিন ফরিদ শুরুতেই জানিয়ে দিচ্ছি প্রধান শিরোনামগুলো যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতার 51 বছর উদযাপন স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শ্রদ্ধা একাত্তরে গণহত্যা নির্যাতনের জন্য পাকিস্তানের ক্ষমা চাওয়া ও দোষীদের শাস্তি দেওয়া উচিত বললেন পররাষ্ট্রমন্ত্রী স্বাধীনতার 51 বছরে সমৃদ্ধ দেশ গড়ার প্রত্যয় আওয়ামী লীগের ভোটের অধিকার আদায় শপথ বিএনপি স্বাধীনতার 51 বছরে শতভাগ বিদ্যুৎ মাথাপিছু আয় বৃদ্ধি সহ নানা অর্জন বৈষম্য ও দুর্নীতি কমানোই এখন চ্যালেঞ্জ এবং টিপু ও প্রীতি হত্যাকারীদের গ্রেপ্তারের অভিযান রাজনৈতিক বিষয় কিনা খতিয়ে দেখছে পুলিশ জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী প্রধান শিরোনামগুলো শুনছিলেন এবারে বিস্তারিত স্বাধীনতার 51 বছর পূর্তি উদযাপন করছে জাতি মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাভার স্মৃতিসৌধে ভোর 5:56 রাষ্ট্রীয়ভাবে শ্রদ্ধা নিবেদন করেন তারা ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে 51তম মহান স্বাধীনতা দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভোর 5:56 প্রথমে সাভার স্মৃতিসৌধের বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি তার পরপরই পুষ্পস্তবক অর্পণ করেন প্রধানমন্ত্রী এ সময় মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন তারা বিউগলে বেজে ওঠে করুণ সুর পরে সেনা নৌ ও বিমান বাহিনীর একটি চৌকস দল অভিবাদন জানায় দেয়া হয় গার্ড অব অনার এছাড়াও আওয়ামী লীগের সভাপতি হিসেবে দলের পক্ষ থেকে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি আরও একবার শ্রদ্ধা নিবেদন করেন শেখ হাসিনা সঙ্গে ছিলেন কেন্দ্রীয় নেতারা পরে জাতীয় সংসদের স্পিকার প্রধান বিচারপতি মন্ত্রিপরিষদের সদস্য প্রধানমন্ত্রীর উপদেষ্টা সংসদ সদস্য তিন বাহিনীর প্রধান মুক্তিযোদ্ধা বিদেশি কূটনীতিক ও উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারাও শ্রদ্ধা নিবেদন করেন মহান মুক্তিযুদ্ধের সূর্য সন্তানদের প্রতি এরপর জাতীয় স্মৃতিসৌধ উন্মুক্ত করে দেয়া হলে শহীদদের শ্রদ্ধা জানাতে নামে সর্বস্তরের মানুষের ঢল নানা শ্রেণীপেশার মানুষ নানা বয়সের মানুষের উপস্থিতিতে বদলে যায় স্মৃতিসৌধ প্রাঙ্গণের চিত্র বাংলার বাঙালির প্রতিটি ক্ষণকে রাঙানোর প্রধানতম যে উপলক্ষ সেই মুক্তিযুদ্ধের সূচনার এই দিনে 71-এর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে এসে জাতীয় স্মৃতিসৌধে মানুষ তাদের আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন বাংলাদেশ যেন অসাম্প্রদায়িক চেতনায় উন্নতি সমৃদ্ধির দিকে এগিয়ে যায় স্বাধীনতা দিবস উপলক্ষে সকাল 6:45 ধানমন্ডিতে স্বাধীনতার স্থপতি ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা শাহাদাত স্বপন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা যথাযোগ্য মর্যাদায় সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন সর্বস্তরের মানুষ ভোরে জনসাধারণের ভিড় নামে স্মৃতির মিনারে ফুল দিয়ে মুক্তিযুদ্ধে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন তারা বড়দের হাত ধরে লাল সবুজ পতাকা হাতে ছোট্ট শিশুরাও শ্রদ্ধা নিবেদন করছে তাদের বেশিরভাগেরই গায়ে লাল সবুজ জামা বিভিন্ন সংগঠন ছোট ছোট দলে ভাগ হয়ে শ্রদ্ধা নিবেদনের সময় দিচ্ছেন জয় বাংলা স্লোগান মানুষের পদচারণায় মুখর হয়ে উঠেছে জাতীয় স্মৃতিসৌধ এলাকা সকাল 7:00 দিকে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য উন্মুক্ত করে দেয়া হয় জাতীয় স্মৃতিসৌধের প্রধান ফটক অন্ন বস্ত্র শিক্ষা চিকিৎসা বাসস্থান তার গ্যারান্টি দিতে হবে যেই সরকার আসুক এবং মানুষ একে অপরকে যাতে সম্মান করে কেউ যাতে কাউকে ব্যাদ অপমান করে কথা না বলে নিশ্চিত আমি বাংলাদেশকে দেখতে চাই একটি সমুন্নত স্থানে সারা বিশ্ব স্মরণ করবে বাংলাদেশকে বাঙালি জাতিকে সমুন্নত এবং উন্নত শির হিসেবে উন্নয়নশীল রাষ্ট্র থেকে উন্নত রাষ্ট্রের দিকে যাচ্ছি যেন আমাদের যে প্রত্যাশা
সেটার প্রাপ্তি ঘটে। আমরা চাই যে আমাদের পক্ষে, নারীদের পক্ষে অনেক ভালো ভালো আইন আছে, কিন্তু আইনগুলোর বাস্তবায়ন নাই। এক হচ্ছে নারীর প্রতি সহিংসতা বন্ধ হবে। এদিকে সারা দেশেও যথাযোগ্য মর্যাদা ও নানা উৎসব মুখর কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে মহান স্বাধীনতা দিবস। স্বাধীনতার 51তম বার্ষিকীতে জাতি শ্রদ্ধার সাথে স্মরণ করেছে মুক্তিযুদ্ধে আত্মদানকারী বীর শহীদদের। বিভিন্ন স্থানে স্মৃতিসৌধ ও শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন সব শ্রেণী পেশার মানুষ। আওয়ামী লীগ সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন আয়োজন করেছে নানা অনুষ্ঠানের। স্বাধীনতার 51 বছর পূর্তিতে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে শনিবার ভোর থেকেই চট্টগ্রামের বিভিন্ন শহীদ মিনারে ভিড় করেন সর্বস্তরের মানুষ। সূর্যোদয়ের পর মিউনিসিপ্যাল হাইস্কুলের মাঠে অস্থায়ী শহীদ মিনারে তোপধ্বনির মাধ্যমে স্বাধীনতা দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়। রাজনৈতিক স্বাধীনতা আছে, অর্থনৈতিক স্বাধীনতার নতুন সূর্য তো আমরা দেখতে পাচ্ছি সারা বিশ্বে। আমরা এখন রয়্যাল বেঙ্গল টাইগারের মতন এগিয়ে যাচ্ছি। আমিও চাই এই যারা স্বাধীনতা বিরোধী শক্তি ছিল, তাদের রাদার আলবদর ছিল, তাদের তালিকা জনসমক্ষে প্রকাশ করার জন্য। বগুড়ার মুক্তির ফুলবাড়ি স্মৃতিস্তম্ভে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। মাদক ও সন্ত্রাসমুক্ত দেশ করার প্রত্যয় ব্যক্ত করে ময়মনসিংহ ও বরিশালেও বিভিন্ন শহীদ মিনারে মুক্তি সংগ্রামের বীরদের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে। সন্ত্রাসমুক্ত দেশ করার অঙ্গীকারে সিলেট ও রাজশাহীতেও যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয় মহান স্বাধীনতা দিবস। ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে স্বাধীনতা দিবস উদযাপন হয়েছে খুলনায়ও। যারা হাসতে হাসতে প্রাণ দিয়েছে তাদের সেই করুণ দৃশ্যগুলো আমাদের চোখে ভেসে আসে। তবু আমরা চাই তাদের সেই যে রক্ত, তাদের সেই ত্যাগ, তা যেন বাস্তবায়িত হয়। স্বাধীনতা দিবস উপলক্ষে নাটোরে বুদ্ধি প্রতিবন্ধীদের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে ফ্রি মেডিকেল ক্যাম্প ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। এছাড়া দেশের বিভিন্ন স্থানের স্টেডিয়ামে ছাত্রছাত্রীদের অংশগ্রহণে কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শনীর আয়োজন করা হয়। শামিমা রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে তাদের এ শ্রদ্ধা নিবেদন। বেলা 11:30 বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারা। পরে তারা ফাতিহা পাঠ, দোয়া ও মোনাজাত করেন। এ সময় আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য আব্দুর রহমান, দলের জ্যেষ্ঠ নেতা আব্দুল হাসানাত আবদুল্লাহ, শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ উপস্থিত ছিলেন। এ সময় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ ফারুক খান বলেন, শেখ হাসিনার নেতৃত্বে যে কোনো দায়িত্ব যথাযথ পালনে আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রস্তুত। এদিকে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে দিনাজপুরের হিলি সীমান্তে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা বিনিময় করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। দুপুর 12:30 সীমান্ত পিলার সংলগ্ন চেকপোস্ট গেটে শূন্যরেখায় মিষ্টি বিনিময় করা হয়। এ সময় দুই বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন। সীমান্তরক্ষীদের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রাখতে বিভিন্ন সময়ে জাতীয় ও ধর্মীয় উৎসবে উপহার সামগ্রী দিয়ে শুভেচ্ছা বিনিময় করা হয়। এই উপলক্ষে বিজিবির পক্ষ থেকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীকে 3 প্যাকেট মিষ্টি উপহার দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে শুভেচ্ছা জানানো হয়। পরে বিএসএফ এর পক্ষ থেকেও বিজিবিকে মিষ্টি উপহার দেওয়া হয়। একাত্তরের নির্যাতন, গণহত্যার জন্য পাকিস্তানের ক্ষমা চাওয়া ও দোষীদের শাস্তি দেওয়া উচিত বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে একথা বলেন তিনি। এখনও ক্ষমা না চাওয়ায় পাকিস্তানের লজ্জিত হওয়া উচিত বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী। পরে ইউক্রেন ইস্যু প্রসঙ্গে বলেন, বাংলাদেশ শান্তির পক্ষে, যুদ্ধ বন্ধ ও ইউক্রেনের বাসিন্দারা যেন মানবিক সহায়তা পায় সেটাই চায় বাংলাদেশ। তাই মানবাধিকার ইস্যুতে ইউক্রেনের মানবিক সংকট নিরসনে প্রস্তাবের পক্ষে জাতিসংঘে ভোট দেওয়া হয়েছে। তবে ইউক্রেনের পক্ষে ভোট দেওয়ায় রাশিয়ার পক্ষ থেকে কোনো ক্ষোভের কারণ নেই বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ভোট দেওয়ার ফলে কিছুটা চাপ আসলেও তার সামাল দেওয়া সম্ভব। এটা পাকিস্তানিদের জন্য লজ্জা পাওয়া উচিত,
এই জন্যে যে তারা এত বড় যে নির্যাতন হয়েছে, গণহত্যা হয়েছে তৎকালীন সময়ে এই যে পাকিস্তান মিলিটারি জুন্তা, এবং পাকিস্তান সরকারের রিপোর্টও বলেছে যে এরা অতিরিক্ত আপনার নির্যাতন করেছে। পাকিস্তানের সরকার তাদের জন্যে তাদের শাস্তি দেওয়া উচিত। স্বাধীনতার 50 বছর পেরিয়ে সমৃদ্ধির সোপানে বাংলাদেশ 51 বছরে মাথাপিছু আয়, গড় আয়ু, স্বাস্থ্য ও শিক্ষার মতো অর্থনৈতিক ও সামাজিক খাতে ভারত ও পাকিস্তানকে পেছনে ফেলেছে তলাবিহীন ঝুড়ির খেতাব পাওয়া ছোট্ট এই বদ্বীপ। হচ্ছে নারীর ক্ষমতায়ন, কমেছে বৈদেশিক সাহায্য নির্ভরতা, তবে চ্যালেঞ্জ রয়ে গেছে বৈষম্য ও সুশাসনের মতো বিষয়ে। পাকিস্তানি শৃঙ্খল ভেঙে রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে জন্ম বাংলাদেশের। যুদ্ধবিধ্বস্ত দেশটিকে তলাবিহীন ঝুড়ি আখ্যা দেন তখনকার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার। আর সেই দাম্ভিক উক্তিকে তুচ্ছ করে উন্নয়নের রোল মডেল আজ বাংলাদেশ। গত 15 বছরের ধারাবাহিক অগ্রগতিতে একজন বাংলাদেশি রায় পাকিস্তানি বা ভারতীয়ের চেয়ে বেশি। 2020 সালে প্রথমবারের মতো পার ক্যাপিটা জিডিপিতে ভারতকে পেছনে ফেলে বাংলাদেশ, আর মাথাপিছু আয়ে 2017-18 অর্থবছরে পেছনে ফেলে পাকিস্তানকে। বিবিএসের হিসেবে গত অর্থবছরে বাংলাদেশের মাথাপিছু আয় বেড়ে হয়েছে $2,591, যেখানে IMF, ওয়ার্ল্ড ব্যাংক ও রয়টার্সের হিসেবে ভারতের মাথাপিছু আয় $1,947 এবং পাকিস্তানের $1,666। ভারতের মাথাপিছু আয় থেকেও এবছর আমাদের মাথাপিছু আয় বেশি। রিজার্ভ তোমার পাকিস্তানের এখন $15 বিলিয়ন মতো, আর আমাদের $35 বিলিয়ন, প্রায় তিন গুণ বেশি। অথচ আমরা যখন 72-এ শুরু করেছিলাম আমাদের শূন্য রিজার্ভ ছিল। কারণগুলোর জন্য বাংলাদেশ এতটা সাফল্য অর্জন করেছে, তার বড় কারণ হলো যে আমাদের কৃষিতে আমরা খুবই ভালো করেছি। আমরা কৃষি উৎপাদন প্রায় 3.5 থেকে 4 গুণ বাড়িয়েছি। স্বাস্থ্য শিক্ষা সহ নানা সামাজিক অর্থনৈতিক খাতে সুফল মিলেছে গড় আয়ুতে। UNDP-র 2020 সালের মানব উন্নয়ন প্রতিবেদন অনুযায়ী দেশের মানুষের গড় আয়ু 72 বছরের ওপরে, আর ভারত পাকিস্তানে 68 বছরের নিচে। সামাজিক সূচকেও সাফল্য বেশি প্রতিবেশী দুই দেশের চেয়ে। বাংলাদেশের শ্রমশক্তিতে 36% নারী, অন্যদিকে ভারতে তা 20.5% এবং পাকিস্তানে 22%। নবজাতক ও শিশু মৃত্যুর হার কমাতেও ভারত পাকিস্তানের চেয়ে ভালো অবস্থানে বাংলাদেশ। ভারতে শিশু মৃত্যুর হার 4, পাকিস্তানে 7, তবে দেশে তা 3%। শিক্ষাতেও এগিয়ে বাংলাদেশের মেয়েরা। 25 বছরের বেশি বয়সী নারীদের মধ্যে প্রায় 40% মাধ্যমিক পাস, অন্যদিকে ভারত ও পাকিস্তানে হার 27%। More than 50% মেয়ে পপুলেশন। এখন কিন্তু এদের যে অংশগ্রহণ, সেই অংশগ্রহণের মধ্য দিয়ে কিন্তু আমরা একটা ব্যালেন্সড ইকোনমিক ডেভেলপমেন্টের দিকে আগাচ্ছি, এবং এটা কম্পেয়ার টু ইন্ডিয়ান পাকিস্তান আমাদের বেটার। নারীর ক্ষমতায়নে অন্যতম জায়গা জাতীয় সংসদ। বাংলাদেশে সংসদ সদস্যের প্রায় 21% নারী, ভারত ও পাকিস্তানে তা 13% ও 20%। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। স্বাধীনতার 51 বছরে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয়ের কথা জানিয়েছেন আওয়ামী লীগ নেতারা, আর অর্থনৈতিক সংগ্রামের মুক্তির নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অন্যদিকে গণতন্ত্রকে মুক্ত করার প্রত্যয় ব্যক্ত করেছেন বিএনপির নেতারা। স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এসব কথা বলেন রাজনৈতিক নেতাকর্মীরা। করতে হলে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ধানমন্ডির 32 নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে সুশৃঙ্খল আওয়ামী লীগ গড়ে তোলায় আগামীর প্রত্যয়। মুক্তির সংগ্রামে নেতৃত্ব দিচ্ছেন বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা। সোনার বাংলা গড়তে হলে সুশৃঙ্খল আওয়ামী লীগ গড়ে তুলব শেখ হাসিনার নেতৃত্বে, এটাই হোক আজকের প্রত্যয়। তবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, স্বাধীনতার 50 বছরেও দেশে ভোটাধিকার নেই, নেই গণতন্ত্র। সুবর্ণ জয়ন্তী পালন করছি, সেই সময়ে বাংলাদেশ থেকে গণতন্ত্র নির্বাসিত হয়েছে। যে লক্ষ্য নিয়ে, আশা আকাঙ্ক্ষা নিয়ে, স্বপ্ন নিয়ে 1971 সালে আমরা যুদ্ধ করেছিলাম, সেই স্বপ্ন, সেই আকাঙ্ক্ষা সম্পূর্ণভাবেই ধূলিসাৎ হয়ে গেছে।
বীর শহীদদের শ্রদ্ধা জানানোর পর জাসদ সভাপতি বলেন, স্বাধীনতার দীর্ঘ সময়েও দেশ একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে গড়ে উঠতে পারেনি। সামরিক শাসন আর সাম্প্রদায়িকতার ধাক্কাটা সামলে বাংলাদেশ যথেষ্ট অগ্রগতি করেছে, তবে আরও অগ্রগতি করা দরকার। তার জন্যে বৈষম্য দূর করা দরকার, দারিদ্র দূর করা দরকার এবং দলবাজি দুর্নীতিকে ধ্বংস করে দেওয়া দরকার। রাজনৈতিক নেতাকর্মীদের পাশাপাশি জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে জাতীয় স্মৃতিসৌধে ভিড় করেন সর্বস্তরের মানুষ। মাহমুদুর নবী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। 75-এর 15ই আগস্টের পর যারা ক্ষমতায় ছিলেন তারা বাংলাদেশকে স্বাধীন হিসেবে গ্রহণ করেননি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দোহার উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, স্বাধীনতার চেতনায় বিশ্বাস মানেই জয় বাংলাকে মনে প্রাণে ধারণ করা। স্বাধীনতার বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করে দোহার উপজেলা প্রশাসন। জয়পাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ে বিভিন্ন স্কুলের শিশু কিশোরদের কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। অনুষ্ঠানে তিনি বলেন, 75-এর 15ই আগস্টের পর দেশে বঙ্গবন্ধুর ভাষণ নিষিদ্ধ করে স্বাধীনতার চেতনায় আঘাত করেছিল তৎকালীন শাসক গোষ্ঠী। বঙ্গবন্ধুর ঐতিহাসিক 7ই মার্চের যে বক্তব্য, যেটা আজকে আমাদের স্বাধীনতার দলিল হিসাবে আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে, সে বক্তব্যটা আমাদের নিষেধ করা দেওয়া হয়েছিল, কেউ সেটা শুনতে পারবে না, আমরা ওটাকে ব্রডকাস্ট করতে পারতাম না। পরে দোহার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি বলেন, 21 বছর ধরে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করা হয়েছিল, তাই যারা জয় বাংলাকে বিশ্বাস করে না তারা স্বাধীনতার চেতনাকে বিশ্বাস করে না। জয় বাংলা দেশের আপামর জনমানুষের স্লোগান বলেন তিনি। মাননীয় প্রধানমন্ত্রী বলে দিয়েছেন পরিষ্কার ভাবে, যারা জয় বাংলা স্লোগানে বিশ্বাস করে না তারা কিন্তু বাংলাদেশে বিশ্বাস করে। জয় বাংলা কোনো দলীয় স্লোগান না, জয় বাংলা আওয়ামী লীগের স্লোগান না, জয় বাংলা হলো আমাদের মুক্তিযোদ্ধার স্লোগান, জয় বাংলা হলো আমাদের জাতির স্লোগান। প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে কাজ করছে বর্তমান সরকার, বঙ্গবন্ধু যে স্বপ্ন নিয়ে স্বাধীনতার ডাক দিয়েছিলেন সেই স্বপ্ন পূরণেই কাজ করছেন তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাথে বলেন, জয় বাংলা। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। স্বাধীনতার 91 বছরে শতভাগ বিদ্যুতায়নের সঙ্গে গড় আয়ু মাথাপিছু আয় সহ অর্থনৈতিক নানা সূচকে উল্লেখযোগ্য অর্জন বাংলাদেশের। পরিকল্পনা মন্ত্রী জানালেন, 2041 সালে উন্নত সমৃদ্ধি দেশ গড়ার লক্ষ্যে বিভিন্ন পরিকল্পনা নিয়েছে সরকার। অর্থনীতিবিদরা মনে করছেন, ধনী দরিদ্র বৈষম্য ও দুর্নীতি কমানোই এখন চ্যালেঞ্জ। 1971 সালে যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশ ছিল দক্ষিণ এশিয়ার দরিদ্র দেশগুলোর মধ্যে অন্যতম। এরপর বঙ্গবন্ধুর নেয়া নানা উদ্যোগে মাত্র 3.5 বছরে মাথাপিছু আয় 94 থেকে 278 ডলারে উন্নীত হয়, জিডিপি প্রবৃদ্ধি ছাড়ায় 9%। পরের 3 দশক জিডিপি প্রবৃদ্ধি ও মাথাপিছু আয়ে তেমন গতি দেখা না গেলেও গত এক যুগের ধারাবাহিক উন্নয়নে এসেছে নতুন মাত্রা। উৎপাদন সক্ষমতা বাড়িয়ে বাংলাদেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। গত 15 মার্চ উন্নয়নশীল দেশে উত্তরণের যোগ্যতা অর্জনের আনুষ্ঠানিক ঘোষণা দেয় জাতিসংঘ। শতভাগ বিদ্যুতায়ন করে এখাতে বিস্ময়কর সাফল্য অর্জন করেছে বাংলাদেশ। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো BBS এর তথ্য বলছে, স্বাধীনতার 91 বছরে এসে বাংলাদেশের মাথাপিছু আয় বেড়ে হয়েছে $2,591, আর দেশের মোট জাতীয় উৎপাদন বেড়ে হয়েছে $416 বিলিয়ন। এছাড়া করোনা মহামারীর পরও দেশের GDP প্রবৃদ্ধি 6.94%। তলাবিহীন ঝুড়ির দেশ এখন ডিজিটাল দুনিয়াকে নেতৃত্ব দেওয়ার সাহস দেখায়। ঐক্য, সামাজিক শৃঙ্খলা এবং ধারাবাহিক সাস্টেইনড টেকসই কৌশল এবং বাস্তবায়নের প্রয়োজন, সেটাই আমাদের আবেদন থাকবে আজকে। শুধু অভ্যন্তর নয়, কিছু বিদেশি বাধাও আছে। সরাসরি না এসে ঘরে বসেও অন্য দেশের উপরে মাতব্বরি করা যায়, দখলদারিত্ব করা যায়। কিভাবে? অর্থনৈতিকভাবে। অর্থনীতিবিদরা বলছেন, স্বাধীনতার 91 বছরে বাংলাদেশ আর্থসামাজিক খাতে ব্যাপক উন্নতি করেছে, তবে দুর্নীতি না থাকলে এই অর্জন আরও বহুগুণ বেশি হতো। করোনা না হলে আমরা আরও এগিয়ে যেতে পারতাম,
তো লক্ষ্যটা হচ্ছে বঙ্গবন্ধু বলেছিলেন যে মানব কেন্দ্রিক উন্নয়ন, ওনার মূল নির্যাস কথাবার্তার। পিছিয়ে যারা পড়ে আছে দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোর কথা। বৈষম্য বেড়েছে আর দুর্নীতি এত ব্যাপক যে আমরা যতটা অর্জন করতে পারতাম আরও অনেকে এগিয়ে যেতে পারতাম সে যেতে পারছি না। করোনা মহামারী আর ইউক্রেন রাশিয়ার যুদ্ধাবস্থার মতো আন্তর্জাতিক অস্থিরতায় যখন উন্নত দেশগুলো হিমশিম খাচ্ছে পরিস্থিতি সামাল দিতে, তখন নানা বাধা মোকাবিলা করে বাংলাদেশ অর্থনৈতিক অগ্রযাত্রা ধরে রেখেছে। 2021-22 অর্থ বছরের বাজেটে 7.2% জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্য ধরেছে সরকার। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আজ 26 মার্চ মহান স্বাধীনতা দিবস। 71-এর এই দিনে অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে প্রতিরোধ গড়ে তোলে বাঙালি। পরে 9 মাসের রক্তক্ষয়ী লড়াইয়ে সীমাহীন ত্যাগের বিনিময়ে আসে বিজয়, অর্জিত হয় স্বাধীনতা। 70-এর নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেলেও ক্ষমতা হস্তান্তর নিয়ে শুরু হয় টালবাহানা। 1 মার্চ জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত করেন ইয়াহিয়া। এ অবস্থায় 7 মার্চ রেসকোর্সে নির্দেশনামূলক ভাষণ দেন বাঙালির অবিসংবাদিত নেতা। সারা দেশে শুরু হয় অসহযোগ আন্দোলন, অন্যদিকে আলোচনার নামে কালক্ষেপণ শুরু করে পাকিস্তানি জান্তা, পাশাপাশি চলছিল গণহত্যার নীল নকশা। 25 মার্চ রাতে শুরু হয় অপারেশন সার্চ লাইট, গ্রেপ্তার করা হয় বঙ্গবন্ধুকে। তবে এর আগেই ইপিআর এর ওয়ার্ল্ডলেসে তিনি দিয়ে যান স্বাধীনতার আনুষ্ঠানিক ঘোষণা, বেতার সহ নানাভাবে প্রচার হয় সেটি। 26 মার্চ প্রথম প্রহরে রাত 12:20 শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু তখন বাঙালির অবিসম্বাদিত নেতা ঘোষণা করলেন, সম্ভবত এটাই আমার শেষ বার্তা আজ থেকে বাংলাদেশ স্বাধীন। সেই স্বাধীনতার ঘোষণার মাধ্যমে তিনি 7 মার্চে যে উক্তি করেছিলেন সেই উক্তির নির্ভেজাল একটা উপমা টেনে দিয়েছেন যে যতদিন পর্যন্ত বাংলাদেশে পাকিস্তানি সেনাবাহিনী থাকবে ততদিন পর্যন্ত বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলবে। পাকিস্তানি হামলার বিরুদ্ধে প্রথম প্রতিরোধ হয় রাজারবাগ পুলিশ লাইন্স ও ইপিআর থেকে। এরপর 9 মাসের রক্তক্ষয়ী লড়াইয়ে 30 লাখ শহীদের রক্তে অর্জিত হয় স্বাধীনতা, জন্ম হয় সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশের। আকাঙ্ক্ষা অভিশাপ বোঝার মতো একমাত্র শেখ মুজিবুর রহমানই ছিলেন, আর কেউ নয়। এবং সেই জন্যে বাঙালি আর শেখ মুজিবুর রহমান একাত্ম হয়ে যে ইতিহাসের ধারাবাহিকতা তৈরি করেছিলেন তার চূড়ান্ত পরিণতি স্বাধীন বাংলাদেশ। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ তা একটা স্বল্পকালীন যুদ্ধ, এই স্বল্পকালীন যুদ্ধের মধ্যে এই বহুমাত্রিক যুদ্ধ যেটা হয়েছিল, যে যুদ্ধে প্রত্যেকটা মানুষ পাকিস্তানিদের বিরুদ্ধে লড়াই করেছে, তাদের জীবন উৎসর্গ করার জন্য তৈরি করেছিল। 30 লক্ষ মা বোন তাদের জীবন উৎসর্গ করেছে, 2 লক্ষ মা বোন তাদের সম্মান উৎসর্গ করেছে, সব কিছু মিলে এই মুক্তিযুদ্ধ। বাংলাদেশ রাষ্ট্রের সবচেয়ে গৌরবজনক অর্জন স্বাধীনতা, আর এ অর্জনের আনুষ্ঠানিক লড়াইয়ের সূচনার দিনটিকেই স্বাধীনতা দিবস হিসেবে পালন করছে জাতি। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর শাহজাহানপুরে আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপু সহ জোড়া খুনের ঘটনায় তদন্ত চলছে। রাজনৈতিক কোনো বিষয় আছে কিনা তা নিয়ে এখনই কোনো মন্তব্য করা এখন ঠিক হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। সকালে রাজারবাগ পুলিশ লাইন স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে একথা বলেন তিনি। হত্যাকারীকে গ্রেফতারে আইন শৃঙ্খলা বাহিনী কাজ করছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। পুলিশ, র্যাব দুই বাহিনী তৎপর রয়েছেন এবং তারা তদন্ত করছেন, অনুসন্ধান করছেন। তা আমরা মনে করছি, আমরা আশা করি খুব শীঘ্রই আমরা এই হত্যা রহস্যের সব কিছু উদ্ঘাটন করতে পারব। আর আমরা অবশ্যই এর পিছনে কারা নটের গুরু, কারা কারা ঘটনা ঘটিয়েছে সব কিছুই আমরা খোলাসা করে আপনাদেরকে জানিয়ে দিব। পলিটিক্যাল কিলিং এখানে আমরা এখন এটা নিয়ে কোনো মন্তব্য করতে চাই না। যশোরে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে রুমান নামের এক যুবলীগ কর্মী নিহত হয়েছে। এই ঘটনায় গুরুতর আহত হয়েছে আরিফ হোসেন শাকিল নামে আরও এক ছাত্রলীগ কর্মী। শুক্রবার রাত 11:30 দিকে শহরের কাঁঠালতলা এলাকায় এই ঘটনা ঘটে।
পুলিশ জানায় রাতে রুম্মান ও আরিফ জেলার কাঁঠালতলা এলাকায় অবস্থান করছিল। এ সময় অজ্ঞাত কয়েকজন তাদের উপর হামলা চালায়। পরে রুম্মান ও শাকিলকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। স্থানীয়রা তাদের উদ্ধার করে যশোর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রুম্মানকে মৃত ঘোষণা করেন। পূর্বশত্রুতার জেরে এই হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। ঝিনাইদহে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে সদর উপজেলার বালিরগর্ত এলাকা থেকে মরদেহ উদ্ধার করা হয়। নিহত সোনিয়া খাতুনের বাড়ি যশোরের বাঘারপাড়া উপজেলায়। পুলিশ জানায়, শনিবার সকালে রাস্তার পাশে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। নিহতের মাথায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। হত্যায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। কক্সবাজারের আদালত চত্বর থেকে নারীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ মামলার প্রধান আসামি সহ তিনজনকে গ্রেফতার করেছে র‍্যাব। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে বিদেশি পিস্তল ও দেশি অস্ত্র। ভোররাতে ঈদগাঁও উপজেলা থেকে তাদের গ্রেফতার করা হয়। পরে সংবাদ সম্মেলনে র‍্যাব জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ধর্ষণ, ডাকাতি, চাঁদাবাজি সহ একাধিক মামলা রয়েছে। গ্রেফতারকৃতরা হলেন ফিরোজ ওরফে মোস্তাক, শরীফ ওরফে শরীফ কোম্পানি ও নুরুল ইসলাম। গত 14 মার্চ শহরের আদালত চত্বর থেকে এক নারীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা করা হয়। এই মামলার আসামি শরীফ, তার ট্র্যাক রেকর্ডে দেখা যায় যে সে বিভিন্ন সময় বিভিন্ন পরিস্থিতি বিবেচনা করে অত্যন্ত সুকৌশলে বারংবার তার রাজনৈতিক মতাদর্শ পরিবর্তন করে রাজনৈতিক ফায়দা লোটার অপচেষ্টা করেছে। কেউ MBBS পাশ করেননি, কিন্তু বনে গেছেন বিশেষজ্ঞ চিকিৎসক। কয়েক বছর ধরে রোগী দেখছেন এবং প্রেসক্রিপশনও দিচ্ছেন। নারায়ণগঞ্জ ও গাজীপুর থেকে এমন তিনজনকে আটক করেছে র‍্যাব। এই ভুয়া ডাক্তারদের দৌরাত্ব বন্ধে BMDC রেজিস্ট্রেশন নম্বর ব্যবস্থাপত্রে বাধ্যতামূলক করার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। গাজীপুরের কালীগঞ্জে রাইসা ফার্মেসির মালিক রায়হান কামাল প্যারামেডিক পাশ করে নিজেকে বিশেষজ্ঞ চিকিৎসক পরিচয় দিয়ে আসছেন। তাকে গ্রেফতার করার পর তিনি দাবি করেন, ফার্মাসিউটিক্যালস কোম্পানিতে চাকরির সুবাদে দক্ষতা অর্জন করেছেন। এরকম আরেকজনকে গ্রেফতার করেছে র‍্যাব। গাজীপুরের পুবাইলে ঔষধ দোকান খুলে চিকিৎসা দিচ্ছিলেন রবিউল ইসলাম। ডায়াগনস্টিক সেন্টারে কাজ করেই নিজেকে ডাক্তার বলে দাবি করেন তিনি। ফার্মাসিস্ট থেকে পরে ডাক্তার বলে নিজেকে পরিচয় দিয়েছেন। এর আগে আমরা ডিপ্লোমা নার্স পেয়েছি, রোগীদেরকে প্রেসক্রাইব করতে বিভিন্ন ধরনের টেস্ট করার জন্য। রিপোর্টগুলোও সে নিজে করত এবং নিজেই এগুলো দেখত এবং সব কিছু ডাক্তার হিসেবেও সে পয়সা নিত এবং প্যাথোলজিস্ট হিসেবে সে আলাদাভাবে পয়সা নিত। প্রতারণা রোধে সব জায়গায় চিকিৎসকদের নিবন্ধন নম্বর সংযোজনের তাগিদ বিশেষজ্ঞদের। বাংলাদেশের সকল রেজিস্টার্ড চিকিৎসকদেরকেও এখানে এগিয়ে আসতে হবে। তাদের যে ভিজিটিং কার্ড বলেন, তাদের যে প্যাড বলেন, যেখানে তারা লেখেন বা অ্যাডভাইস করেন, সে সমস্ত জায়গাগুলোতে অথবা তাদের যেগুলো সিল মোহরগুলো আছে তারা ব্যবহার করেন, প্রত্যেকটি জায়গায় তারা যদি তাদের BMDC রেজিস্ট্রেশন নাম্বারটা লিপিবদ্ধ করেন, সরকারকে আইনশৃঙ্খলা বাহিনীকে পরোক্ষভাবে সহযোগিতা করবেন। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, ঢাকার আশেপাশে এবং উপজেলা পর্যায়ে এমন ভুয়া ডাক্তারে ছেয়ে গেছে। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নাটোরে দরিদ্র ও অসচ্ছল পরিবারের জন্য সরকারের খাদ্য বান্ধব কর্মসূচি নিয়ে নানা অভিযোগ উঠেছে। চাল ওজনে কম দেওয়ার পাশাপাশি নিম্নমানের বলে জানিয়েছে অভিযোগ করেছে ভুক্তভোগীরা। সরকারের খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় 10 টাকা কেজি দরে মাসে 30 কেজি করে চাল দেওয়া হচ্ছে দরিদ্র ও অসচ্ছল পরিবারগুলোকে। তবে নাটোরে এই কর্মসূচি নিয়ে উঠছে নানা অভিযোগ। বরাদ্দ পাওয়া ব্যক্তিরা বলছেন, ওজনে কম দেওয়া হচ্ছে চাল, অনেক চাল খাওয়ার অযোগ্য, দুর্গন্ধযুক্ত। সরকার তো বাজেট খারাপ দেয় না, বাজেট ঠিকই দেয়। এই বাজেটটা যদি একটু ভালো করে দেখে শুনে কিনে তাহলে একটু গরিবেরা ভালো উপকৃতই হয়। আমরা তো মাং না খাইনি, ভালো চাল হলে তো নুন দিয়ে ভাত খাওয়া যায়। যারা টাকা দিতে পারে তারা কাট পায়, টাকা না দিলে কাট নেই। আবার জনপ্রতিনিধিদের কাছে বারবার
ধর্ণা দিয়েও কার্ড পাচ্ছেন না অনেকে। অভিযোগ উঠেছে অনেক সচ্ছল মানুষকে টাকার বিনিময়ে দেয়া হয়েছে কার্ড, যদিও এসব অভিযোগ মানছেন না জনপ্রতিনিধি ও ডিলাররা। এলএসডি গোডাউন থেকে আমরা চাল পাই, আমাদের মাপে কম হয়, আমরা ক্ষতির সম্মুখীন হচ্ছি এবং সেই ক্ষতিটা সরকারেরও হচ্ছে। আমার জানা মতে ওই সময় ডিলাররা তাদের টাকা নিয়েছিল, টাকা পয়সা ফেরত দিছে। আমার ওয়াইফের নামে যে একটা কার্ড করা আছে, সেই কার্ডটা মূলত গরিব এতিম অনেক ছেলে মেয়ে পড়াশোনা করে, ওইখানেও মাঝে মাঝে আমি ওখানেও দিই। তবে অভিযোগের বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস খাদ্য কর্মকর্তা ও জেলা প্রশাসকের। কম দেওয়ার কোনো নিয়ম নাই, আমরা চাল সঠিকভাবে ডিলার বুঝে নেবে এখান থেকে, না হলে সংশ্লিষ্ট ওসিলিটিকে জানাবে, যদি ওসিলিটি ব্যবস্থা না নেয় সেক্ষেত্রে আমার অফিসে জানাবে, আমরা ব্যবস্থা নেব। প্রান্তিক জনগণ এটি যাতে খাবার হিসাবে গ্রহণ করতে পারে, পাশাপাশি এই কার্ড তৈরির ক্ষেত্রে যদি কেউ অসদ উপায় অবলম্বন করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা জেলা প্রশাসন গ্রহণ করবে। নাটোরে খাদ্য বান্ধব কর্মসূচির সুবিধা ভোগ করছেন 70,000 মানুষ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। পটুয়াখালীর কুয়াকাটার সমুদ্র সৈকতে আবারও ভেসে এসেছে দুটি মৃত মা কচ্ছপ। এর একটির ওজন 35 কেজি, অপরটির 30 কেজি। স্থানীয়রা জানান, গতকাল সন্ধ্যায় সৈকতের 3 মোহনায় একটি ও বিকেলে লেম্বুর চরে অপর কচ্ছপটি ভেসে আসে। এসব কচ্ছপের পেটে ডিম ছিল। এছাড়াও কচ্ছপ দুটির শরীরে আঘাতের চিহ্ন আছে। জেলেদের জালের আঘাতে তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। কচ্ছপ দুটির নমুনা সংগ্রহ করে মাটি চাপা দিয়েছে বেসরকারি সংস্থা ওয়াইল্ড ফিশের ব্লু গার্ডের সদস্যরা। তারা জানান, মা কচ্ছপ দুটির মৃত্যুর রহস্য উন্মোচনে এর নমুনা ঢাকায় বন অধিদপ্তরের ফরেন্সিক ল্যাবে পাঠানো হবে। এর আগেও 22 মার্চ সৈকতের গঙ্গামতী পয়েন্টে দুটি মৃত কচ্ছপ ভেসে আসে। ক্যাম্পাসে পাখিদের অভয়ারণ্য গড়ে তুলেছেন কুষ্টিয়ার ইসলামিক বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। নিরাপদ আশ্রয়স্থল ও খাবার নিশ্চিতে চাঁদা তুলে অর্থ সংগ্রহ করছেন তারা। এরই মধ্যে বিশ্ববিদ্যালয়ের ডায়না চত্বর, লেকের ধারে, আমতলা ও প্রকৌশল ভবন সহ বেশ কয়েকটি জায়গায় পাখির আশ্রয়স্থল তৈরি করেছেন তারা। কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীদের উদ্যোগে গড়ে উঠেছে সংগঠন অভয়ারণ্য। তাদের প্রধান কাজ পাখির নিরাপদ আশ্রয় ও সুরক্ষা নিশ্চিত করা। এজন্য তারা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে গড়ে তুলেছেন পাখিদের নিরাপদ বাসস্থান। এরই মধ্যে গাছের ডালে ডালে কয়েকশো পাখির বাসযোগ্য মাটির মটকা বসিয়েছে সংগঠনের সদস্যরা। ক্যাম্পাসে পড়ে থাকা প্লাস্টিকের বোতল সংগ্রহ করে দেয়া হচ্ছে খাবার ও পানি। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভবন স্থাপনের ফলে পাখিদের বসবাসের যে জায়গাটা সেটা অনুপযোগী হয়ে পড়ছে, যার জন্য আমরা পাখি যে প্রকল্প, আমরা অভয়ারণ্যের উদ্যোগে আমরা পাখিদের বসবাসের যাতে স্থান, যাতে পাখিরা সঠিক উপযুক্ত পরিবেশে যাতে বসবাস স্থাপন করতে পারে, যার জন্য আমরা উদ্যোগটা নিচ্ছি। আমরা চাচ্ছি যে ক্যাম্পাস শুধুমাত্র মানুষ না, পশু পাখি জীবজন্তুর জন্য অভয়ারণ্য হয়ে করুক। নবীন শিক্ষার্থীদের এই উদ্যোগে খুশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। এই উদ্যোগে সব ধরনের সহযোগিতার আশ্বাস তাদের। ওরা হচ্ছে ক্যাম্পাসের যেহেতু মোট জুনিয়র, এটা আমরা সকলে মিলে ওদের সর্বোচ্চ সহযোগিতা দিয়ে এই উদ্যোগটা বাঁচিয়ে রাখব। এই শিক্ষার্থীদের যে উদ্যোগ, আমি মনে প্রাণে আন্তরিকভাবে আমি তাদেরকে ধন্যবাদ জানাই এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছ থেকে ওদের যতটুকু সাহায্য সহযোগিতা যেটা করা যায় সেটা সবসময় আমরা ওদের পাশে থাকব। শুধু পাখিই নয়, সবার সহযোগিতা পেলে বন বিড়াল, কাঠবিড়ালি, কুকুর সহ অন্য সব প্রাণী রক্ষায় কাজ করার ইচ্ছা প্রকৃতিপ্রেমী এই শিক্ষার্থীদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দেখছেন বিরতিহীন সংবাদ দুপুর। এরপর অন্যান্য খবরের সাথে আরো যা থাকছে। সৌদি আরামকোর ডিপোতে হুথি বিদ্রোহীদের ড্রোন হামলা, বিশ্বজুড়ে তেল সরবরাহ ব্যাহত হওয়ার শঙ্কা। আইপিএল এর পর্দা উঠছে, রাত 8টায় উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে গতবারের ফাইনালিস্ট কলকাতা ও চেন্নাই। মিয়ানমারের সেনা কর্মকর্তাদের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। রোহিঙ্গা মুসলিমদের বিরুদ্ধে গণহত্যা চালানোয় মিয়ানমারের সামরিক বাহিনীর বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা দেয়া হলো। মিয়ানমারের সশস্ত্র বাহিনীর দিবসের আগে নতুন এই নিষেধাজ্ঞা এলো। দুজন সামরিক কমান্ডার সহ 6 জন ব্যক্তি এবং 4টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে এই নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্রের অর্থ বিভাগ। এদিকে মিয়ানমার বিমান বাহিনীর কমান্ডার ইন চিফ
হতুন অং এবং বিমান বাহিনীকে সহায়তাকারী একটি প্রতিষ্ঠানকে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাজ্য। দেশটির এশিয়া বিষয়ক মন্ত্রী আমান্ডা মিলিং বলেন, গণতন্ত্রপন্থীদের বিরুদ্ধে সহিংস অভিযান বন্ধের কোনো লক্ষণ দেখায়নি মিয়ানমার সেনাবাহিনী। উল্টো জান্তা সরকার নির্যাতন জোরদার করেছে বলে অভিযোগ করেছে যুক্তরাজ্য। গত সপ্তাহে রোহিঙ্গাদের ওপর মিয়ানমার সেনাবাহিনীর নির্মম নির্যাতনকে গণহত্যা স্বীকৃতি দেয় যুক্তরাষ্ট্র। ইউক্রেনে রাশিয়ার প্রথম ধাপের সামরিক অভিযান শেষ হয়েছে বলে দাবি করেছে মস্কো। এখন ইউক্রেনের পূর্বাঞ্চল দনবাস পুরোপুরি মুক্ত করার লক্ষ্য বলে জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। এদিকে ইউক্রেনের সেনাবাহিনী ও সাধারণ মানুষ রুশ সেনাদের দৃঢ়তার সাথে প্রতিহত করছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট জেলেনস্কি। দ্বিতীয় মাসে গড়িয়েছে ইউক্রেনে রাশিয়ার হামলা। একদিকে যেমন ইউক্রেনের সেনাদের তীব্র প্রতিরোধের মুখে পড়ছে রুশ সামরিক বাহিনী, তেমনি রাশিয়ার বোমা হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ইউক্রেনের বিভিন্ন শহর। তবে এখনও ইউক্রেনের বড় কোনো শহর দখলে নেয়নি রাশিয়া। এরই মধ্যে রুশ সেনাবাহিনীর উপপ্রধান জানিয়েছেন, ইউক্রেনে রাশিয়ার প্রথম ধাপের সামরিক অভিযান শেষ হয়েছে। এখন তাদের লক্ষ্য ইউক্রেনের পূর্বাঞ্চল। এই অঞ্চলে লুহানস্কের 93% এবং দোনেস্কের 54% রাশিয়ার বাহিনীর নিয়ন্ত্রণে। এদিকে পশ্চিমা দেশগুলো রাশিয়ার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছেন রুশ প্রেসিডেন্ট পুতিন। বলেন, পশ্চিমা বিশ্ব রাশিয়ার হাজার বছরের ঐতিহ্য এবং দেশের মানুষের অস্তিত্ব অস্বীকারের চেষ্টা করছে। আজ তারা আমাদের হাজার বছরের পুরনো দেশকে বাদ দেওয়ার চেষ্টা করছে, আমাদের সংস্কৃতি ও আমাদের দেশের মানুষকে বাদ দিতে চাইছে। কনসার্টের পোস্টার থেকে বাদ দেওয়া হয়েছে রুশ শিল্পীদের নাম, রাশিয়ান লেখক ও তাদের বইও নিষিদ্ধ করা হয়েছে। প্রায় 90 বছর আগে জার্মানিতে নাৎসিদের দ্বারা সাহিত্য ও শিল্প ধ্বংস করার মতো এমন গণপ্রচার চালানো হয়েছিল। এদিকে মার্কিন কর্মকর্তারা বলছেন, ইউক্রেনের তীব্র প্রতিরোধের মুখে মস্কো এখন ক্ষুদ্র পরিসরে লক্ষ্য পূরণের দিকে এগুচ্ছে। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিও দাবি করেছেন, তারা শক্ত হাতে রুশ সেনাদের প্রতিহত করছে। ইউক্রেন সেনাবাহিনীর পাশাপাশি সাধারণ নাগরিকদের প্রতিরোধের মুখে পড়েছে রুশ বাহিনী। নারী পুরুষ সবাই দৃঢ়তার সঙ্গে তাদের প্রতিহত করছেন, তাদের সাহসিকতা প্রশংসার দাবিদার। এর আগে দ্বিতীয়বারের মতো সেনা হতাহতের সংখ্যা নিশ্চিত করেছে রাশিয়া। তারা জানিয়েছে অভিযানে পর্যন্ত 1351 রুশ সেনা নিহত হয়েছে, যদিও ইউক্রেনের দাবি প্রতিরোধ যুদ্ধে প্রাণ গেছে 16,000 রুশ সেনার। নুসরাত সেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সৌদি আরবের জেদ্দায় আরামকো তেলের ডিপোতে ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। এক ভিডিও বার্তায় হামলার দায় স্বীকার করেছে হুথি মুখপাত্র। এদিকে এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন দেশটির জ্বালানি মন্ত্রণালয়। সাফ জানিয়েছে, এর ফলে বিশ্বজুড়ে তেলের সরবরাহ ব্যাহত হলে সৌদি আরব তার দায় নেবে না। শুক্রবার তেলের ডিপোতে একাধিক ড্রোন ও ব্যালিস্টিক হামলা চালায় হুথি বিদ্রোহীরা। এতে দুটি স্টোরেজ ট্যাঙ্কে আগুন ধরে গেলেও কেউ হতাহত হয়নি। আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে বলে দাবি করছে কর্তৃপক্ষ। দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, পাল্টা হামলায় হুথিদের বেশ কিছু ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে। প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, হামলার পর লোহিত সাগরের তীরে জেদ্দার আকাশে কালো ধোয়ার বিশাল কুণ্ডলী দেখা যাচ্ছিল। সম্প্রতি সৌদি আরবের তেলের স্থাপনাগুলোর হামলা জোরদার করেছে ইরানের মিত্র হুতিরা। রমজান মাসের অস্থায়ী যুদ্ধবিরতি শুরু হওয়ার আগ পর্যন্ত এ ধরনের হামলা চলবে বলে ধারণা করা হচ্ছে। আফগানিস্তানে মেয়েদের স্কুল বন্ধের সিদ্ধান্তে তালেবানের সঙ্গে আলোচনা বাতিল করেছে যুক্তরাষ্ট্র। শুক্রবার বৈঠক বাতিলের তথ্য জানায় মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। তিনি বলেন, তালেবানের পক্ষ থেকে নারী শিক্ষার প্রতিশ্রুতি দেয়া হলেও নতুন এই সিদ্ধান্তে সেই শর্ত ভঙ্গ করা হয়েছে। আফগানিস্তানের অর্থনৈতিক সংকট ইস্যুতে কাতারের দোহায় হওয়ার কথা ছিল এই বৈঠক। তালেবানের মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে এটাই যুক্তরাষ্ট্রের প্রথম দৃঢ় অবস্থান। সম্প্রতি মাধ্যমিক পর্যায়ে মেয়েদের স্কুলে ফেরার ঘোষণা দিয়েও পিছিয়ে যায় তালেবান। মেয়েদের জন্য নিরাপদ শিক্ষার পরিবেশ নিশ্চিত না হওয়ায় আপাতত ফের তাদের স্কুলে আসা বন্ধ করা হয়েছে। এই ঘটনায় সমালোচনার ঝড় উঠেছে বিশ্বজুড়ে। এই ধরনের পদক্ষেপ তালেবান সরকার আন্তর্জাতিক সমর্থন আদায়ে বিপাকে পড়বে বলে মত প্রকাশ করেছেন বিশ্লেষকেরা। 2021 সালের 15ই আগস্ট আফগানিস্তানের দখল নেয় তালেবান। এরপরই নারী শিক্ষার ওপর নেমে আসে তালেবানদের খড়গ। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছে ক্রীড়াঙ্গনের তারকারাও।
স্বাধীনতার 51তম বর্ষপূর্তিতে পুরো জাতির সঙ্গে শ্রদ্ধা ভরে দিনটি স্মরণ করেছেন বাংলাদেশ জাতীয় দলের তারকা ক্রিকেটাররা। নিজেদের সামাজিক যোগাযোগের মাধ্যমে দেশবাসীকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়েছেন তারা। এ তালিকায় আছেন টাইগার আইকন সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তামিম ইকবাল, লিটন কুমার দাস সহ আরও অনেকে। জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট, জাতীয় নারী দলের সদস্য জাহানারা আলম ছাড়াও জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভুঁইয়াও বিশেষ এই দিন উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানান। আজ থেকে পর্দা উঠছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর 15তম আসরের উদ্বোধনী দিনে মাঠে নামবে সর্বশেষ আসরের দুই ফাইনালিস্ট। ওয়াংখেড়ে স্টেডিয়ামে চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস এর মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স। ম্যাচ শুরু হবে রাত 8টায়। আসর শুরুর দুই দিন আগে অধিনায়কত্ব ছাড়েন মহেন্দ্র সিং ধোনি, চেন্নাইয়ের দায়িত্ব এখন রবীন্দ্র জাদেজার কাঁধে। অন্যদিকে চিন্তার ভাঁজ কেকেআর শিবিরে, দেশের হয়ে খেলার জন্য আগামী 5 ম্যাচে পাওয়া যাবে না অস্ট্রেলিয়ান পেসার প্যাট কামিন্সকে, সাউদিকেও পাওয়া যাবে না সিএসকের বিপক্ষে। কোচ ব্রেন্ডন ম্যাককালামও দেরিতে আসায় পর্যাপ্ত অনুশীলনের সুযোগ পায়নি শাহরুখের দল। গেল আসরে এই চেন্নাইয়ের কাছেই হেরে শিরোপা স্বপ্ন থেকে ছিটকে যায় কলকাতা নাইট রাইডার্স। নারী ওয়ানডে বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচ নিউজিল্যান্ডের কাছে 71 রানে হেরেছে পাকিস্তান। এই পরাজয়ে হার দিয়ে শেষ হলো পাকিস্তান নারী দলের বিশ্বকাপ যাত্রা। ক্রাইস্টচার্চে টসে হেরে ব্যাট পায় নিউজিল্যান্ড। 31 রানে ওপেনিং জুটির পর দ্বিতীয় উইকেট আসে 68 রান। 19তম ওভারে দুই উইকেট হারালেও সুজি ব্যাটন অন্যতম অনবদ্য ব্যাটিংয়ে বড় স্কোরের পথে এগোয় ব্ল্যাক ক্যাপরা। চতুর্থ উইকেটে 60 ও পঞ্চম উইকেটে 51 রানের জুটিতে 50 ওভারে 265 রান তোলে নিউজিল্যান্ড। 14-4 126 রানের দুর্দান্ত ইনিংস খেলে সুজি ব্যাটন। রান তাড়া করতে নেমে শুরুটা ভালো করলেও কিউইদের নিয়ন্ত্রিত বোলিংয়ে নিয়মিত উইকেট হারায় পাকিস্তান। চতুর্থ উইকেটে 82 রানের পার্টনারশিপ গড়েন বিসমাহ মারুফ ও নাইম আখতার। এরপর ধস নামে পাকিস্তান ব্যাটিংয়ে। মাত্র 19 রানে শেষ 6 উইকেট হারিয়ে পাকিস্তানের ইনিংস থামে 174 রানে। কিউইদের হয়ে 5 উইকেট নেন হান্নারো। বিশ্বকাপ বাছাইয়ে বড় জয় নিশ্চিত করেছে আর্জেন্টিনা। ঘরের মাঠে ভেনেজুয়েলার বিপক্ষে 3-0 গোলে জয়ে টানা 30 ম্যাচে অপরাজিত লিওনেল স্কালোনির দল। অসুস্থতা কাটিয়ে জাতীয় দলে ফেরার ম্যাচে গোল পেয়েছেন লিওনেল মেসি। 30 মার্চ বাছাই পর্বের শেষ ম্যাচে আলবিসেলেস্তেদের প্রতিপক্ষ ইকুয়েডর। কনমেবল অঞ্চল থেকে দ্বিতীয় দল হিসেবে আগেই বিশ্বকাপের মূল পর্বে খেলা নিশ্চিত করেছে আর্জেন্টিনা। তবুও যেন স্বস্তিতে ছিল না লিওনেল স্কালোনির দল। নিষেধাজ্ঞা, কোভিডে জর্জরিত স্কোয়াডে একমাত্র স্বস্তি লিওনেল মেসির উপস্থিতি। ঘরের মাঠ আলবার্তো আর্মান্দো স্টেডিয়ামে শুরু থেকেই চড়াও স্কালোনি বাহিনী। একের পর এক সুযোগ তৈরি করেও ভেনেজুয়েলার দুর্গ ভাঙতে পারেনি মেসি ডিমারিয়ারা। ম্যাচের 35 মিনিট পর্যন্ত একচেটিয়া আধিপত্যের পর আসে কাঙ্ক্ষিত সাফল্য। রদ্রিগোর অ্যাসিস্ট থেকে স্কোরশিটে নাম তোলেন নিকোলাস গঞ্জালেস। সুযোগ পেয়েছে অতিথিরাও, তবে ফিনিশিং দুর্বলতা গলার কাটা হয়ে দাঁড়িয়েছিল ভেনেজুয়েলার। দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়ায় আলবিসেলেস্তেরা। বেশ কয়েকটি ফ্রিকিকেও স্কোরশিটে নাম তুলতে পারেনি লিওনেল মেসি। কৌশল অনুযায়ী ম্যাচের 70 মিনিটে অ্যালেক্সিস ম্যাকের বদলি মাঠে নামে আনহেল ডিমারিয়া। 9 মিনিটের মাথায় রদ্রিগো দি পলের লম্বা শটে গোলকিপারকে বোকা বানিয়ে গোলের খাতায় নাম লেখান পিএসজির এই উইঙ্গার। তবে শেষটা রাঙিয়েছেন লিওনেল মেসি। বন্ধু ডিমারিয়ার বাড়ানো বলে ঠিকঠাক শট নিতে না পারলেও গোলটা ঠিকই আদায় করে নেন এলএম10। এই জয়ে টানা 30 ম্যাচে অপরাজিত লিওনেল স্কালোনির দল। বাছাই পর্বে নিজেদের শেষ ম্যাচে 30 মার্চ ইকুয়েডরের মুখোমুখি হবে আলবিসেলেস্তেরা। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল আজকের বিরতিহীন সংবাদ দুপুরে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। What a drink! Sir, it's a drink. Nata jelly and paneer, awesome combination. Eta chaban paneer, not just a drink. Drinko, chaban paneer. বিকাশ অ্যাপে 10 টাকা ডোনেশন করলেই খুকুমনি ফাউন্ডেশনের ফুড ফর অল প্রজেক্ট প্রতিদিন খাবার পৌঁছে দিচ্ছে হাজারো সুবিধাবঞ্চিত মানুষের কাছে। জমা
ছিল যত কথা মনে, প্রাণ খুলে বলে দেব মনের কথা, প্রাণ আপে জেনে নাও মনের কথা, প্রাণ খুলে হবে ওপেন আপ উইথ প্রাণা। অ্যালমন্ড, অলিভ, পিনাট, সেসেম ও ভিটামিন ই সমৃদ্ধ বিটেক এক্সপার্ট নন স্টিকি হেয়ার কেয়ার অয়েল। ভিশন এসিতে ডুয়েল ইনভার্টার টেকনোলজি থাকায় এনার্জি বাঁচায় 70% পর্যন্ত, সাথে নিশ্চিত করে শীতলতা। ভিশন এসি, এ নিউ কুলিং এক্সপেরিয়েন্স। আজ থেকে শুধুই ডাবল রেড পেস্ট, কারণ এটা হালাল ও প্রাকৃতিক। এতে আছে লবঙ্গ, পুদিনা, আদার মতো 13টি প্রাকৃতিক উপাদান যা দাঁতের 7টি সমস্যা রাখে দূরে। ভাই ব্যাপারটা কি, আপনি মুরগিকে যে খাবার দেন আমিও সেই খাবার দিই, কিন্তু দিন দিন আমার মুরগি অসুস্থ হয়ে মারা যাচ্ছে। সবই সাপোর্ট ফাইবার গ্লাস শীটের খেলা। পর্যাপ্ত আলো প্রবেশ করতে পারে। সম্পূর্ণ অটোমেটেড মেশিনে তৈরি সাপোর্ট ফাইবার গ্লাস শীটের আগাগোড়ার পুরুত্ব।